হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম আপনারা কিভাবে মেলচিপ থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা ডোমেন নিতে পারবেন নিজের জন্য। তো ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে পারেন। তো ওই ভিডিওতে আমি বলছিলাম নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ওই ডোমেনটা ব্লগ স্পটে অ্যাড করতে পারবেন, এরপরে সাইট বানিয়ে অ্যাডসেন্স অ্যাড করে ইনকাম করতে পারবেন। তো ওই ভিডিওটা আজকে দিচ্ছি আমি। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মেলচিম্পের ওই ডোমেনটাকে গুগল ব্লগ স্পটে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর ব্লগ সাইট বানিয়ে কিংবা অন্য যে কোনো সাইট বানিয়ে অ্যাডসেন্স থেকে কিংবা অন্য যে কোনো উপায়ে আয় করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস মনে করাই দিই, সেটা হলো মেলচিম্পের এই অফারটা 31 মে পর্যন্ত থাকবে, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত। তো মে 31 তারিখের পর থেকে কিন্তু আপনারা আর ফ্রিতে ডোমেন নিতে পারবেন না। তো যারা এখনো ডোমেন নেননি ফ্রিতে তারা দ্রুত নিয়ে নেন, কারণ এরপরে কিন্তু আর ফ্রি অফারটা পাবেন না। আর আরেকটা বিষয় হলো এই যে আমরা ব্লগ স্পটে সাইট বানাবো এই ডোমেনটা দিয়ে, এটা আমি যারা একেবারে নতুন আর যাদের বাজেট নাই তাদেরকে সাজেস্ট করবো, বাট যারা প্রফেশনালি ব্লগিং করতে চান তাদেরকে সাজেস্ট করবো না। তাদেরকে সাজেস্ট করবো হলো আপনারা একটা ডোমেন হোস্টিং কিনে, কোনো একটা ভালো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা প্রফেশনাল ব্লগ সাইট বানান। ব্লগ স্পটে ব্লগ সাইট বানানোর আপনাদের প্রয়োজন নেই যদি আপনার বাজেট থাকে। তো আমি এখন যে ট্রিক্সটা দিচ্ছি এটা হলো নতুনদের জন্য একেবারে, আর যারা যাদের কাছে বাজেট নাই টাকা শর্ট আছে তাদের জন্য। আরেকটা বিষয় হলো আমরা যদি ব্লগ স্পটে সাইট বানাই মেলচিম্পের ডোমেনটা দিয়ে সেটা 11 মাস পর্যন্ত ফ্রিতে চালাতে পারবেন। সেটা আমি আগের ভিডিওতেও বলছি, মেলচিম্পের ডোমেনটা যে 5 বছরের জন্য ফ্রি অফার দিচ্ছে সেটা কিন্তু চলে যাবে গা যদি আপনি ব্লগ স্পটে নিয়ে যান আপনার ডোমেনটাকে। তো 11 মাস ফ্রিতে চালাতে পারবেন, 11 মাস হওয়ার আগে অর্থাৎ 10 মাস পরে আপনাকে দ্রুত ডোমেনটাকে অন্য কোনো হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করে নিতে হবে। ট্রান্সফার যদি না করেন সেক্ষেত্রে মেলচিম্প আপনার ডোমেনটা ডিলিট করে দিবে যদি আপনি পে না করেন, অর্থাৎ 11 মাসের পর থেকে মেলচিম্প আপনাকে টাকা চার্জ করা শুরু করবে। তো আপনি যদি টাকা পে না করেন সেক্ষেত্রে আপনার ডোমেনটা ডিলিট করে দিবে, তখন আপনি আপনার ব্লগ সাইট প্লাস ডোমেন দুইটাই হারাবেন। সো যারা এই পদ্ধতি অনুসরণ করে ব্লগ স্পটে সাইট বানাবেন তারা 10 মাস হওয়ার সাথে সাথে ডোমেনটাকে অন্য কোনো হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করে নেবেন। তো ট্রান্সফার কস্ট মাত্র 700, 800, 900, হাইস্ট 1000 পর্যন্ত লাগবে একটা .com ডোমেনের জন্য। সো ওই টাকাটা খরচ করে আপনারা কোনো একটা হোস্টিং কোম্পানিতে, ভালো হোস্টিং কোম্পানিতে ডোমেনটা ট্রান্সফার করে নেবেন। আরেকটা বিষয়, আপনারা যদি এই ব্লগ স্পট দিয়ে সাইট বানায় হার্ড ওয়ার্ক করেন, মন থেকে কাজ করেন, মন দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আমার মনে হয় 10 মাসে আপনারা 1000 টাকার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন গুগল অ্যাডসেন্স কিংবা অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক দিয়ে কিংবা অন্য কোনো পদ্ধতিতে। সাইট থেকে যেসব ইনকাম করার পদ্ধতি আছে ওগুলো ইউজ করতে পারেন ইনকাম জেনারেট করার জন্য। তো আমার মনে হয় 10 মাসে আপনারা 1000 টাকা অবশ্যই ইনকাম করে ফেলতে পারবেন, ওই টাকাটা দিয়ে আপনারা ডোমেনটা ট্রান্সফার করে নিতে পারবেন। সো আমরা তাহলে বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই, কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে আমরা ডোমেনটাকে ব্লগ স্পটে অ্যাড করতে পারি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে, এখন আমরা দেখবো কিভাবে আমরা মেলচিম্পের ডোমেনটাকে গুগল ব্লগ স্পটে অ্যাড করতে পারবো। তো সেটার জন্য আমি ব্রাউজার ওপেন করে রাখছি মজিলা ফায়ারফক্স। তো মজিলা ফায়ারফক্স এর মধ্যে আমি লাস্ট ভিডিওতে যে ডোমেনটা পারচেস করছিলাম ওই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখছি। তো এখন আমি মজিলা ফায়ারফক্সে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেলচিম ডোমেনটাকে গুগল ব্লগ স্পটে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, আপনারা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, ফার্স্ট টু লাস্ট দেখবেন মন দিয়ে, কারণ কোনো স্টেপ যদি মিস যায় তাহলে আপনাদের ডোমেনটা অ্যাড করতে পারবে না গুগল ব্লগ স্পটের মধ্যে, অর্থাৎ এই প্রসেসটা কাজ করবে না। তো প্রসেসটা ডিটেলস জানতে চাইলে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখেন, ফার্স্ট টু লাস্ট কোথাও স্কিপ না করে। তো আমরা বেশি কথা না বলে তাহলে মজিলা ফায়ারফক্সে চলে যাই। এটা হলো আমার সেই অ্যাকাউন্টটা যেটাতে আমি দোকানপাট.net নামে একটা ডোমেন কিনছিলাম, আপনাদেরকে একটু দেখাই সাইটে গিয়ে। তো এই দেখেন দোকানপাট.net এই ডোমেনটা কিনা আছে, এটা দিয়ে আমি মেলচিম্প একটা সাইট বানিয়ে রাখছি। তো এখন আমি দেখাবো কিভাবে এই ডোমেনটাকে আমরা গুগল ব্লগ স্পটে অ্যাড করতে পারি। সেটার জন্য আমি গুগলে সার্চ দিলাম হলো ব্লগার। তো আপনারা গুগলে গিয়ে ব্লগার সার্চ দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন সাইন ইন একটা অপশন আছে, এই বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাকে ইমেলে লগ ইন করতে বলবে। তো আমি একটা ইমেল দিয়ে লগ ইন করে নিই আমার। আপনার ইমেল আর আপনার ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম পেজ দেখাবে যেখানে আপনার প্রোফাইল নেম দিতে বলবে, একটা ব্লগার প্রোফাইল নেম। তো আমি বাদুস বেন্টিকল দিয়ে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ টু ব্লগার দিব। দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ব্লগ একটা অপশন আসতেছে। তো ক্রিয়েট এ নিউ ব্লগে দিয়ে আমাদের প্রথমে একটা ব্লগ স্পটে ব্লগ ক্রিয়েট করে নিতে হবে, যেটাতে আমাদের ডোমেনের যে নাম সেই নামটা দিব। অন্য নাম দিলেও সমস্যা নেই, কারণ নাম যে কোনো টাইমে চেঞ্জ করা যায়। আর ব্লগ স্পটের একটা ডোমেন নিতে হবে, ফ্রি ডোমেন। তো এখানে আমি দোকানপাট দিয়ে দিই। এখানে আপনাকে আপনার ডোমেনটা লিখতে হবে, এখানে এটা অ্যাভেলেবল হতে হবে, অ্যাভেলেবেল না হলে কিন্তু আপনি সাইট খুলতে পারবেন না। তো এখানে টিক মার্ক দেখাবে যদি অ্যাভেলেবেল হয়। তো দোকানপাট.blogspot.com এটা একটা সাব ডোমেইন ব্লগ স্পটের, ব্লগ স্পটে ফ্রি সাইট খুললে আমাদেরকে সাব ডোমেইনে ওয়েবসাইট বানাতে দেয়। তো এটা সেরকমই একটা সাব ডোমেইন, বাট এটা অ্যাভেলেবেল নেই, অন্য কেউ নিয়ে নিছে। তো এখানে দোকানপাটের সাথে আমাকে কিছু একটা অ্যাড করতে হবে, আমি বিডি লাগাই দিই।
এটি লাগাই দিলে দেখেন অ্যাভেলেবেল দেখাচ্ছে, এখানে টিক মার্ক দেখাচ্ছে, তার মানে আমরা এই ব্লকটা ক্রিয়েট করতে পারবো। তো থিম অপশন থেকে আপনারা যে কোনো একটা র্যান্ডম থিম সিলেক্ট করে নিতে পারেন, ডিফল্ট থিম। তো আমি এম্পেরিও এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর ক্রিয়েট ব্লগে ক্লিক দিলে আমাদের ব্লগটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ক্রিয়েট ব্লগে ক্লিক দিই। তো দেখেন 1 সেকেন্ডের মধ্যে আমাদের ব্লগটা অর্থাৎ দোকানপাট ব্লগটা, ফ্রি ব্লগ স্পটের ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আমরা ভিউ ব্লগে ক্লিক দিই, এখানে দেখেন ব্লগ স্পটের সাবডোমেনটা দেখাচ্ছে। তো এই সাবডোমেনটা চেঞ্জ করে এখানে আমরা মেলচিম থেকে যে ডোমেনটা কিনছি ওই ডোমেনটা অ্যাড করে দিব। তো অ্যাড করার প্রসেসটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আর আপনারা চাইলে এখানে কাস্টম থিম দিতে পারেন, গুগলে সার্চ দিলে অনেকগুলো কাস্টম থিম পাবেন ব্লগারের জন্য। এর মধ্যে সোরা টেমপ্লেটটা সবচেয়ে বেস্ট অ্যাডসেন্স এর জন্য। তো আপনারা সোরা টেমপ্লেটটা ডাউনলোড করে ব্লগ স্পটে অ্যাড করতে পারেন কাস্টম থিম হিসেবে। এছাড়া বিভিন্ন ভাবে আরো ডিজাইন করতে পারেন, এখানে অনেক সেটিংস আছে। আমি অত সব সেটিংস আর ব্লগ ডিজাইন করা এগুলো এই ভিডিওতে দেখাবো না। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জাস্ট ব্লগ স্পটের এই সাইটটার মধ্যে আপনার মেলচিম্পের ডোমেনটা অ্যাড করতে পারবেন। আর আপনারা ব্লগ স্পট দিয়ে কিভাবে কমপ্লিট একটা সাইট বানাতে হয়, ব্লগ সাইট বানাতে হয়, সেটা যদি টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করেন। আপনাদের যদি কমেন্ট পাই সেক্ষেত্রে আমি ব্লগ স্পট দিয়ে কিভাবে একটা কমপ্লিট ব্লগ সাইট বানাতে হয় সেটা নিয়ে টিউটোরিয়াল দিব নেক্সটে। সো আপনারা কমেন্ট করেন যদি এই বিষয়ে টিউটোরিয়াল চান। তো ডোমেইন অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে দেখেন ব্লগ অ্যাড্রেস, এখানে একটা অপশন আছে। সেটিংস এ যাওয়ার পর একদম প্রথমে বেসিক সেটিংস এ ব্লগ অ্যাড্রেস একটা অপশন আছে, এটাতে আমাদের যে সাবডোমেইনটা আছে সেটা দেখাচ্ছে। তো এখানে আমাদেরকে গিয়ে সেট আপ থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ এই অপশনটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে একটা ডোমেন দিতে হবে, HTTPS এর পরে একটা ডোমেন দিতে হবে। তো এই বাক্সটার মধ্যে আমরা মূলত আমাদের মেলচিম্পের যে ডোমেনটা, মেলচিম থেকে যে ডোমেনটা পারচেস করছি সেটা দিব। তো ডোমেন দেওয়ার আগে অবশ্যই অবশ্যই www. সেটা লাগিয়ে দিতে হবে। তো এখানে আমি www. টা দিয়ে দোকানপাট.net এটা দিলাম। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখতেছেন উই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেন, অর্থাৎ এই ডোমেনটাতে আমার সেটা গুগল ভেরিফাই করতে পারতেছে না, অর্থাৎ ব্লগ স্পট ভেরিফাই করতে পারতেছে না। তো ভেরিফাই করার জন্য আমাদেরকে DNS রেকর্ড চেঞ্জ করতে হবে। তো DNS রেকর্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে মেলচিম্পে যেতে হবে। মেলচিম্পে গিয়ে আমাদের ডোমেনটা DNS রেকর্ড গুলো চেঞ্জ করে এই ডাটাগুলো দিতে হবে। আরেকটা জিনিস দিতে হবে, সেই জিনিসটা আমরা এখানে গেলে পাবো। দেখেন সেটিংস ইনস্ট্রাকশন একটা অপশন আছে, ভিউ সেটিংস ইনস্ট্রাকশন একটা অপশন আছে। তো যে কোনো একটাতে ক্লিক দিতে পারেন। তো আমি এটাতে ক্লিক দিই, ওপেন লিঙ্ক এ নিউ ট্যাব, এটা দিয়ে ক্লিক দিয়ে ওপেন করি। ওপেন করলে দেখেন এখানে ডোমেনটা কিভাবে সেটিং করবেন সেটার অপশন দেওয়া আছে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের মেইন যেটা লাগবে সেটা হলো গুগলের এই 4টা আইপি অ্যাড্রেস আমাদের ডোমেইনের DNS এর মধ্যে অ্যাড করতে হবে। তো এখন আমরা চলে যাবো মেলচিম্পে। মেলচিম্পে গিয়ে দেখবো কিভাবে আমরা DNS চেঞ্জ করতে পারি। তো মেলচিম্পে আমরা যাবো, যাওয়ার পর আমাদের ব্র্যান্ড অপশনে যেতে হবে, যাওয়ার পর ম্যানেজ ডোমেনে যেতে হবে, যাওয়ার পর স্ক্রল করে আমাদের নিচে নামতে হবে। নিচে নামার পর দেখেন এখানে ইমেল আস, চ্যাট উইথ আস দুইটা অপশন আছে। এটা আমি আগের ভিডিওতেও দেখাইছি, যে ভিডিওতে এই ডোমেনটা আমরা কিনছিলাম সেই ভিডিওতেও দেখাইছি কিভাবে চ্যাট করতে হয় সেটা। তো আমাদেরকে জাস্ট সিম্পলি চ্যাট উইথ আস এটাতে ক্লিক দিতে হবে, কারণ এই ডোমেনের মধ্যে কোনো অপশন নাই যে আপনি DNS চেঞ্জ করতে পারবেন। ম্যানুয়ালি DNS চেঞ্জ করার কোনো অপশন নাই। তো আপনার ওদের সাথে চ্যাট করে, মেলচিম্পের সাথে চ্যাট করে আপনার DNSটা চেঞ্জ করতে হবে। তো আমরা চ্যাট উইথ আস এটাতে ক্লিক দিব। তো এটাতে ক্লিক দেওয়ার পর অনেক সময় অ্যাডা বোট, ওদের একটা অ্যাডা বোট আছে চ্যাট বোট মেলচিম্পের, ওটা ওপেন হয়। ওদের ওই বোটের সাথে যদি আপনি চ্যাট করেন, অর্থাৎ অ্যাডা চ্যাট বোটের সাথে যদি চ্যাট করেন সেক্ষেত্রে আপনার DNS চেঞ্জ করতে পারবেন না। আপনি চ্যাট উইথ আসতে ক্লিক দেওয়ার পর যদি অ্যাডা চ্যাট বোট ওপেন হয় তাহলে অ্যাডার সাথে চ্যাট করার কোনো দরকার নেই। আপনার জাস্ট যেটা করতে হবে, যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটার লিঙ্কটা এই যে কোয়েশন মার্ক পর্যন্ত চ্যাট হাইপেন অ্যাডা কোয়েশন এতটুকু পর্যন্ত কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করার পরে এটা আমরা কেটে দিব। কাটার পর এখানে নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর নিউ ট্যাবটাকে এখানে আনবো। আনার পর লিঙ্ক যেটা কপি করছি সেটাকে পেস্ট করবো। পেস্ট অ্যান্ড গো দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট পেস্ট করবো। পেস্ট করার পর এখানে অ্যাডা যে লেখাটা আছে এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে দিব হলো FORM, অর্থাৎ ফর্ম। তো আমরা চ্যাট হাইপেন অ্যাডা এটা কেটে দিয়ে দিব হলো চ্যাট হাইপেন ফর্ম কোয়েশ্চেন মার্ক। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডিরেক্ট লিঙ্কটা কপি করেও দিতে পারেন আমার ডিসক্রিপশন বক্স থেকে, অথবা আমি যেভাবে ম্যানুয়ালি লিখলাম সেভাবে লিখতে পারেন। তো দেওয়ার পর এই লিঙ্কটাতে আমরা গো দিব। তো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো আসে নাই, চ্যাটবট আসে নাই, অর্থাৎ অ্যাড আসে নাই। এখানে কিন্তু একটা মেসেজ বক্স আসছে যেটাতে আপনি মেসেজ দিতে পারবেন। তো এখানে আমরা যেটা করতে হবে, আমাদের মেইলটা দেওয়া আছে, নাম দেওয়া আছে, আমাদের জাস্ট হলো টপিকে গিয়ে ডোমেন সিলেক্ট করতে হবে। ডোমেন সিলেক্ট করার পর এখানে লিখবেন হলো হাই ইজ দেয়ার এনি ওয়ান। তো এখানে আমি এমন লিখছি হাই ইজ দেয়ার এনি ওয়ান আই নিড হেল্প উইথ মাই ডোমেন, এমন লিখছি। আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, আপনি যেটা লিখতে চান সেটা লিখতে পারেন। অর্থাৎ আমার ইংলিশের উপর আপনার লিখতে হবে যে আপনার ডোমেন সম্পর্কিত হেল্প লাগবে, আই নিড হেল্প, অথবা আই নিড হেল্প উইথ মাই ডোমেন, অথবা আই নিড হেল্প উইথ মাই পার্স ডোমেন। তো
যেকোনো কিছু লিখে, অর্থাৎ রিয়েলিস্টিক কিছু লিখবেন যাতে তারা তাড়াতাড়ি রিপ্লাই দেয়, কারণ COVID-19 এর কারণে এদের সাপোর্টে অনেক ঝামেলা হচ্ছে। আপনি মেসেজ দেওয়ার পর রিপ্লাই পেতে 10 মিনিট, 20 মিনিট, এমনকি আধা ঘন্টাও লাগতে পারে। যতক্ষণ লাগে আপনাকে ওয়েট করতে হবে, ওরা যতক্ষণ রিপ্লাই করতেছে না ততক্ষণ আপনাকে ওয়েট করে যেতে হবে। তো মেসেজ, প্রথম মেসেজটা লিখে আপনাকে চ্যাটে ক্লিক দিতে হবে। চ্যাটে ক্লিক দিলে একটা চ্যাট উইন্ডো ওপেন হয়ে যাবে। ওপেন হলে তারা রিপ্লাই করা শুরু করবে, তাদের যে কোনো একজন এজেন্ট এসে আপনার সাথে মেসেজিং করা শুরু করবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনার কি হেল্প দরকার। তো তখন আপনাকে ইংলিশের উপর বুঝাই বলতে হবে যে আপনার যে ডোমেনটা আপনি পারচেস করছেন ওই ডোমেনটা আপনি ডিএনএস রেকর্ড চেঞ্জ করতে চান, ডিএনএস রেকর্ড এডিট করতে চান। আপনি যদি নেম সার্ভার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু নেম সার্ভার চেঞ্জ করতে পারবেন না, কারণ মেলচিম্পের ডোমেনগুলোতে নেম সার্ভার চেঞ্জ করার অপশন নাই, বাট ডিএনএস রেকর্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই চ্যাট অপশনে গিয়ে আপনাকে মেনলি চ্যাট করতে হবে। এখন আপনার গুগল ব্লক স্পটে অ্যাড করার জন্য যে ডিএনএস রেকর্ড গুলো চেঞ্জ করতে হবে সেগুলো ওদেরকে কিভাবে দিবেন, তো সেটার জন্য আমি একটা টেক্সট ফাইল ওপেন করে রাখছি। আপনারা জাস্ট আমার মতো এরকম একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে নেবেন। এই যে রেকর্ড টাইপ কোলন সি নেম, এরপরে হোস্ট নেম www. এরপরে অ্যাড্রেস .2, এগুলো সবকিছু হুবহু আমি যেভাবে দিছি সেভাবে দিবেন, বাট আপনার ডাটাটা দিবেন। আপনার এখানে যাওয়ার পর দেখেন www দেওয়া আছে, তারপর এটা দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, এরপর এটা দেওয়া আছে, এগুলো হয়তো সেম, আর আইপি অ্যাড্রেস গুলো সেম, কারণ আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে না গুগলের, বাট এটা মনে হয় ডিফারেন্স, আমি একটু দেখি। তো এই যে এখানে একটা হোস্ট নেম আছে, এটা হলো ডিফারেন্স, এটা প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা, আপনার ব্লগ সাইটের জন্য এটা আলাদা থাকবে। সো আমি ছবিতে যে ফাইলটা দেখাচ্ছি এই ফাইলটা কিন্তু কপি করবেন না, আপনার হোস্ট নেম কিন্তু আলাদা থাকবে, আপনাকে গিয়ে জাস্ট এই www সেম থাকবে, এটা সেম থাকবে, অর্থাৎ প্রথমটা সেম থাকবে, বাট আপনাকে কিন্তু এটা চেঞ্জ করতে হবে, আপনার সাইটের জন্য এটা আলাদা হবে, আমার সাইটটা হবে না, আমার সাইটেরটা কপি করে আপনার কোনো লাভও নাই। সো এই জায়গায় হলো আপনার এখানের মধ্যে আমার, এটা হলো আমার আরেকটা ডোমেনের যেটা আমি ব্লগ স্পটে অ্যাড করছি, belwari.com ডোমেনটা সেটার। তো এই জায়গায় আমি যদি এখন দোকানপাটটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে এটা চেঞ্জ করে এই জায়গার মধ্যে এই জিনিসটা কপি করে আমাকে দিয়ে দিতে হবে। তো এই দুইটা ডাটা আর এখানে গুগলের যে 4টা আইপি আছে, এই 4টা আইপি আপনাকে এই টেক্সট ফাইল আমি যেভাবে সাজাইছি এভাবে লিখে নিতে হবে নোটপ্যাডের মধ্যে, অথবা আপনি মোবাইল ইউজ করলে মোবাইলে যে কোনো রাইটার অ্যাপসের মধ্যে আপনি লিখে নেবেন। এটা লেখার পরে লাস্টে লিখে দিবেন হলো প্লিজ কাইন্ডলি সেট আপ দিস ডিএনএস রেকর্ড অন মাই ডোমেন অমুক ডোমেন। তো এখানে আমি belwari.com আমার আগের ডোমেন, তো এখানে আমি লিখে দিব হলো অন মাই ডোমেন dokanpat.net, জাস্ট আমার ডোমেন নেমটা চেঞ্জ করে দিব। আপনিও আপনার ডোমেন নেমটা দিয়ে দিবেন, আপনি যে ডোমেনটা পারচেস করবেন মেলচিম থেকে সেটা। এরপরে থ্যাংকস এন্ড রিগার্ডস, এই মেসেজটা ওদের সাথে কিছুক্ষণ মেসেজ করার পর, অর্থাৎ আপনার যে হেল্প লাগবে ডিএনএস রেকর্ড চেঞ্জ করার জন্য সেটা বলার পর, দেন আপনি এই মেসেজটা কপি করে, যে টেক্সট ফাইলটা কপি করে ওদের মেসেজের মধ্যে দিয়ে দিবেন। তো দেওয়ার পর ওরা কি করবে, আপনার ডোমেনটা যে আপনার সেটা প্রুফ করার জন্য আপনাকে ডোমেনের মধ্যে একটা সাব ডোমেন ক্রিয়েট করতে বলবে। তো সাব ডোমেন ক্রিয়েট করার জন্য আপনাকে সেম হলো ব্র্যান্ড অপশনে গিয়ে ম্যানেজ ডোমেনে যেতে হবে। ম্যানেজ ডোমেনে যাওয়ার পর স্ক্রল করার পর আপনার যে ডোমেনটা এই যে দেখেন dokanpat.net, এটার এখানে দেখেন ম্যানেজ ডোমেন একটা অপশন আছে। তো ম্যানেজ ডোমেন অপশনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে সাব ডোমেন অ্যাড করার জন্য আপনার অপশন আসবে। তো এখানে আপনি যে কোনো কিছু হাবি যাবি যে কোনো কিছু লিখে আপনি একটা সাব ডোমেন বানাতে পারেন। তো এখানে আমি লিখে দিলাম হলো বাদু। বাদু লেখার পর যদি আমি অ্যাড এ সাব ডোমেন দিই, এই সাব ডোমেনটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। কিছুক্ষণ টাইম নিবে, 1-2 মিনিট টাইম নিবে। তো badu.dokanpat.net এই সাবডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে এখানে লেখার পর সাবডোমেন দিলে। তো আপনি যে সাবডোমেনটা ক্রিয়েট করবেন সেই লিঙ্কটা নিয়ে ওই চ্যাটে মেলচিম্পের যে এজেন্ট থাকবে সে আপনার কাছে চাইবে, তাকে আপনি দিয়ে দিবেন। সাপোজ আমার কাছে চাইছে dokanpat.net এটার একটা সাবডোমেন দেওয়ার জন্য, আমি কি করবো চ্যাটের মধ্যে দিয়ে দিব badu.dokanpat.net, এই সাবডোমেনটা আমি ক্রিয়েট করছি সেটা ওদেরকে বলবো এবং লিঙ্কটা ওদেরকে দিয়ে দিব। দিয়ে দিলে ওরা বুঝতে পারবে যে এই ডোমেনটা আসলেই আমার। তো আসলে আমার যখন বুঝতে পারবে তখন সে আমার ডিএনএস রেকর্ড গুলো, আমি এখানে যে ফাইলটার ডিএনএস রেকর্ড দিছি এই ফাইলগুলো কি করবে, সে ডিএনএস রেকর্ডটা চেঞ্জ করে দিবে, অর্থাৎ আপনার ডোমেইনটা সেট আপ করে দিবে গুগল ব্লক এক্সপোর্টের জন্য। ওরা ডিএনএস রেকর্ডটা চেঞ্জ করার পর এটা আপডেট হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো আপনি কি করবেন, 1 ঘন্টা পর কিংবা 2 ঘন্টা পর আবার সেম হলে এখানের মধ্যে আসবেন, আপনার যে ব্লক সাইটটা ক্রিয়েট করছেন ব্লক স্পটের মধ্যে সেখানে আসবেন। আসার পর যখন আপনি সেভ দিবেন তখন সেটা সেভ হয়ে যাবে, তখন উই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেইন, এই লেখাটা আর আসবে না। তখন দেখা যাবে আপনার ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। তখন আপনি যদি ইয়েতে যান, আপনার ভিউ ব্লগে ক্লিক দেন, এই ভিউ ব্লগে ক্লিক দিয়ে রিফ্রেশ করেন, দেখা যাবে blogspot.com এটা আর নাই, আপনার যে ডোমেইনটা সেটা চলে আসছে। তো আমি যদি করি, আমি যদি সেট আপ করি তাহলে dokanpat.net সেটা চলে আসবে, এই ব্লগ স্পটটা আর থাকবে না। তো এইভাবে সিম্পলি আপনারা আপনাদের মেলচিম্পের ডোমেইনের মধ্যে গুগল ব্লগ স্পট অ্যাড করে ফেলতে পারবেন। এরপরে আপনার ব্লগ স্পট সাইটটাকে ডিজাইন করে প্রফেশনাল ব্লগ সাইট বানিয়ে আপনি ইউজ করতে পারবেন, অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন, কিংবা মনিটাইজেশনের অন্য যে কোনো মেথড ইউজ করে
ইনকাম করতে পারবেন। তো আমি আবার বলতেছি, আপনারা যদি ব্লগ স্পট দিয়ে কিভাবে প্রফেশনালি একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটা চান তাহলে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পেলে আমি অবশ্যই সেটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল দিব। সো আজকের মতো এতটুকু, সবাই কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি সবাইকে কমেন্টে বুঝিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করেন যাতে তারাও মেইলচিম্প থেকে ডোমেইন নিতে পারে, এরপরে ডোমেইন নিয়ে ব্লগ স্পটে সাইট বানাতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখেন, নিজে সেফ থাকেন। আল্লাহ হাফেজ।